नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बेशिरभाग ओज करेछेन मगरिब बाद और फजर बाद। अल्लाह ताला आमादेर के नबी आला कामेर अनुसरण करे सुन्नती टाइमेर दिके लक्ष्य रेखे खुलना विभागीय शहरेर प्राण केंद्रे अवस्थित आजकेर महफिले लक्ष लक्ष मानुषेर मध्य थेके बासाई छाटाई करे आमादेरकेई अल्लाह ताला मनोनीत करेछेन महफिले शुरूते आसार जन्य। शुक्र आदाय करि आलহামদুলিল্লাহ। যারা আগে আসে তাদের সম্পর্কে আল্লাহ পাক নিজেই বলেন আসসাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন, প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী তারা আল্লাহ তাআলার প্রতি নিকটতম, তারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করলো। এজন্য আমরা এই আয়াতের দৃষ্টিতে আগে যারা এসেছি আল্লাহর কাছে নৈকট্য লাভ করতে পেরেছি শুকর আদায় করি আবার আলহামদুলিল্লাহ। হুজুর আলাইহি সালাতু ওয়াস সালামের একটা হাদিস পড়েছি, একেবারে শুরুতে হাদিসটার তরজমা বলি। আল্লাহর নবী বলেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। হুজুর বলেন আসহাবি কুল্লুহুম উদুল বিআইহিম ইত্তাদাইতুম ইত্তাদাইতুম, আমার সমস্ত সাহাবাই কেরাম ন্যায়ের উপরে হকের উপরে সত্যের উপরে প্রতিষ্ঠিত, তাদের যে কোনো একজন সাহাবার অনুসরণ করলে তোমরা হিদায়ত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। স্বর্ণযুগের স্বর্ণ মানুষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছাত্র, হুজুরের ডাইরেক্ট শ্রোতা। সুবহানাল্লাহ। আল্লাহ, হুজুর বলেন আমার সাহাবাই কেরাম সকলে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, এবং বিভিন্ন হাদিসে পাওয়া যায় সাহাবাই কেরাম যারা রসুলের সাথে দিদার লাভ করেছে এবং ওই ইমানের উপরে তারা মৃত্যুবরণ করেছে এরা সকলেই জান্নাতি। হুজুর বলেন যদি তোমার মিলটা আমার সাহাবাদের সাথে হয়ে যায় তাহলে তোমরা আমার সাহাবাদের সাথে হাসর হবে। তো সাহাবায়ে কেরামদের সাথে হাসর হলে তার মানে হাসরের মাঠে তো সবাই থাকবে, কারুন হামান সাদ্দাত ফেরাউন সাদ্দাত ফেরাউন নমরুদ আবু জাহেল আবুল হাব উকবা সাইবা ওলীদ ইবনে মুগীরা যত দামলা দুমলো আছে সবই হাসরের মাঠে থাকবে, হুজুররাও থাকবে নবীরাও থাকবে রসূলরাও থাকবে। নবী বললেন যে তাদের সাথে হাসর হবে মানে বোঝা যায় যে সাইড নিয়ে নিয়ে থাকবে, সাইড নিয়ে নিয়ে পাইকারি নিজলি কাফের একদিক দিয়ে থাকবে, পাক্কা এরকম বিনা হিসাবে জান্নাতে যাওয়ার মতো একদল থাকবে আলাদা, আর দোয়াসলা দো বেজালি একদল থাকবে মাঝে। কোরআন শরীফে আছে সূরা ওয়াকিয়ার ভিতরে অকুন্তুম আজওয়াজান সালাসা, হাসরের মাঠে তোমরা তিন প্রকারের মানুষ থাকবে। কয় প্রকার? আসহাবুল মাইমানা আসহাবুল মাসআমা, একদল পিওর ডানপন্থী এর মধ্যে কোনো ভেজাল নাই, একেবারে ইমানের সাথে আমলের সাথে বিন্দু মাত্র কোনো ভেজাল গঞ্জাম নাই, এরা হলো আসহাবুল মাইমানা। আর একদল হলো আসহাবুল মাসআমা, তাদের সাথেও কোনো ভেজাল নাই, একেবারে নির্ভেজাল। আমাদের ওই গোপালগঞ্জে ভাষায় কয় নিজলি, নিজলি বলেন আমন দান গুলো তো খালি আমন দান, ওইটা নিজলি আমন, আউশ গুলো হইলে খালি আউশ, ওইটা নিজলি আউশ, ওর মধ্যে কোন জরা মরার ভেজাল নাই, অন্য কোন বীজ বেসন নাই, পাইকারি কাফের। ইন্দ্রাও যাবে বিনা হিসাবে জান্নাতে আর ইন্দ্রাও যাবে বিনা হিসাবে জাহান্নামে, মাঝে একটা দল থাকবে মুজাব্জাবি দাবাই নাযালিকালা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, মাঝখানে একটা দল থাকবে পিওর ডানপন্থীও না পিওর বামপন্থীও না, দোয়াসলা দোমুখী ভেজাল। আল্লাহ, খসর মার্কা, খসর খসর জানেন? খসর চেনেন না? যারা না চেনেন তাকে কইলে কেমন জানে খসর কি কথা? ইন্ডিয়ায় আছে পাকিস্তানেও আছে, ঘোড়ার গাধার মিলনে এক প্রকার প্রাণী হয় মাজারি, এদের নাম হলো খচ্চর। ঘোড়ার স্বভাবও কিছু আছে গাধার স্বভাবও কিছু আছে, তো দোমুখী কিছু থাকবে এরা তিন নম্বর দল, উন্দা বিনা হিসাবে জান্নাতি ইন্দা বিনা হিসাবে জাহান্নাম। এই দলটা নিয়ে আল্লাহর একটা বৈঠক হবে। আল্লাহ পাক এই ডানপন্থী বিনা হিসাবী জান্নাতীদের সাথে যারা থাকবে
তাদেরকে তাদের সাথে জান্নাতি করে দিবেন সুবহানাল্লাহ আর এদের পাশ ঘেঁষা যারা থাকবে এদেরকে তাদের সাথে ফয়সালা করে দিবেন তো সাহাবায়ে কেরাম সকলে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত জান্নাতি আমরা যদি তাদের সাথী হই তাদের মুসাবায় হই নবী বলেন তাদের সাথে তোমাদের হাসর হবে মানে তাদের সাথে তোমরা জান্নাতি হয়ে যাবা আর যার সুরত সিরা চাল চলন আমল আখলাক কার্যকলাপ পোশাক আশাক বডি ফিগার সমাজ সামাজিকতা সাংসারিক পারিবারিক অর্থনৈতিক এই বামপন্থী আলাদের সাথে মিল হবে তাদের সাথে একসাথে গরু সাজরানোর মতো সাজরাইয়া আসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা শুকর পিটানোর মতো পিটাইতে পিটাইতে এই দলটা জাহান্নামের মধ্যে নামাবে তো ডানপন্থী আলাদের সাথে মিল হইতে হবে না বামপন্থী আলাদের সাথে একটু স্বীকার করেন কাদের সাথে ঠিক না তো সাহাবায়ে কেরামের ভিতরে কোন বামপন্থীর গন্ধ আছে ডানপন্থী ঠিক না কারণ ডানপন্থী নবীর উম্মত নবী আলাইহি সালাতুসসালাম জন্মসূত্রে ডানপন্থী দুধের বাচ্চা তিন মাসে বাচ্চা মহালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি পয়সার বিনিময়ে দুধ খাইতে গেছে যারা হজে গিয়েছেন তায়েব গেছেন তারা দেখেছেন হালিমার বাড়ি যারা জান নাই আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন আমিন ও জায়গা গেলেই একটা ভিন্ন রকম হালাতের সৃষ্টি হয় সব কিছু দেখা যায় বড় মজা লাগে তো পয়সার বিনিময়ে দুধ খাবেন হালিমার কাছ থেকে হুজুর দুইটা দুধই খেয়ে ফেলবেন পেট ভরতে নবী আলাইহি সালাতু ওয়াসালাম কখনো হালিমার দুইটা দুধ খাননি ওনার আরেকটা দুধ ভাই হালিমার নিজের পেটের সন্তান আব্দুল্লাহ তার জন্য বাম পাশের দুধটা রেখে দিতেন ওটা কখনো মুখ দিতেন না পেট ভরুক আর না ভরুক তবে এক দুধেই নবীর পেট ভরে যেত কখনো চেষ্টা করে হালিমা বাম পাশের দুধে মুখ দেওয়াইতে পারে নাই একটা দুধই খাবে তাহলে বাম পাশের ডাকা তা কখনো খাইনি ওই সেখান থেকেই নবে ডানপন্থী মায়ের দুধও খাইছে ডান পাশের দুধ সুবহানাল্লাহ আর বামপন্থী যারা তারা কার উম্মত দারুইনের উম্মত কথা বল দারুইন দারুইন বুঝেন না বিজ্ঞানী ডারউইন তার মতবাদ মানুষের জন্ম বান্দরের থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ ওর বাপ বলে বান্দর ছিল গাছ দিয়ে বাইয়ে বেড়াতে হইতে ডলায় ডলায় ন্যাস পড়ে গেছে পরে চিন্তা ন্যাসই যখন নাই তো উবতে থাকবো কেন শেষে খাড়া হয়েছে সোজায় মানুষ হয়ে গেছে কত বড় বুদ্ধিজীবী চিন্তে হতে পারে বুদ্ধি সব মাথায় জীব বেছে গিয়েছে এই জন্য বুদ্ধিজীবী বান্দরের স্বভাব ওদের মধ্যে আছে এই জন্য ও একেবারে খারাপ কই নাই যে বান্দরের থেকে আমরা হতে পারি বলাও যায় না কারণ বান্দরের যে খাসলা তো সেই খাসলা বান্দরে বামায় দেখায় বান্দরে বাদাম দেবেন ডাইনাতে রেখে বামাইতে ধীরে ধীরে খায় এই বান্দরের স্বভাব বলে ওরা মনে করে যে আমরা বান্দরের থেকে হইছি আসলে আমরা কার থেকে আদম আলাইহিস সালাম থেকে জন্ম নিয়েছি ঠিক না